সিরিয়াল সাজের বাতিতে এই মুহূর্তে মিসমি হয়ে গেছে ফারার। তো এই মিসমিকে নিয়ে এখন চলছে প্রচুর ঝামেলা। তো মিসমি তো পালিয়ে গেছে, কিন্তু এদিকে আমাদের রণিত সাংঘাতিক পরিমাণে ভেঙে পড়েছে। রণিত এখন পুলিশের কাছে নিজেকে সঁপে দিয়েছে। সেটা বলেছে এই সব কিছুর জন্য আমি দায়ী, কারণ আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি ডেকে এনেছিলাম কালসাপ আমার পরিবারের বিরুদ্ধে, আর আমার পরিবারের ক্ষতি করে সে পালিয়ে গেছে, তাই সমস্ত দায়টা এখন আমাকেই নিতে হবে। তাই রণিতকে অ্যারেস্ট করছে পুলিশ। তো রণিত তো অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ভেঙে পড়েছে পরিবারের সকলে, কিন্তু চারু ভেঙে পড়েনি। চারু এই মুহূর্তে জানাচ্ছে যে আমরা মিসমির ঘরটা সার্চ করব, নিশ্চয়ই কিছু না কিছু এভিডেন্স পাবো মিসমির বিরুদ্ধে, এবং সেইটা তখন আমরা সকলের সামনে আনব, এবং তারপরে আস্তে 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 মিসমিকে আমরা ধরবো। এদিকে পুলিশ খুঁজে চলেছে মিসমিকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। যে গাড়িতে করে মিসমিকে নিয়ে চলে যাওয়া হয়েছিল সেই গাড়িটা একটা জায়গায় বাস এসে যাওয়ার জন্য গার্ড হয়ে গেছে, এবং তারপরে থেকে গাড়িটা নিরুদ্দেশ। তবে যে এলাকার থেকে গাড়িটা নিরুদ্দেশ হয়েছে সেই এলাকায় প্রচন্ড পরিমাণে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা গাড়িকে ভালোভাবে চেক করা চলছে। কিন্তু এই একটা চেক পয়েন্টে গিয়েই বেঁধে গেছে একটু সমস্যা। হঠাৎ দেখা যাচ্ছে একটা ভ্যান চালক একটা মেয়ে শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়ে, এবং একজন ভদ্রলোক বসে রয়েছে সেই অবস্থায় যাচ্ছে। তো তখন কিন্তু আমাদের পুলিশ তাকে থামায় এবং কিন্তু জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন ভ্যান চালক রানিংয়ে মিথ্যে কথা বলে যায় এবং বলে যে তার বউকে নাকি সাপে কেটেছে, আর তাই জন্য সে হসপিটালে নিয়ে যাচ্ছে। কিন্তু এই সাপটা আসলে অন্য কেউই না, এই সাপটা হচ্ছে সেই কালসাপ অর্থাৎ মিসমি। তো মিসমি বেশ খানিক দূর এগিয়ে যাওয়ার পরে ভ্যানটা উঠে তো বসেছিল, কিন্তু তার মাথায় চক্কর আসার জন্য সে আবারও শুয়ে পড়ে। এক নতুন ষড়যন্ত্র হচ্ছে, এক নতুন খেলা শুরু হয়েছে। ওদিকে শিউলি দাস পাগল হয়ে উঠেছে, কারণ যেভাবে হোক তার মেয়েকে এখন তার রক্ষা করতেই হবে। তাই জন্য এখন যেই এসে বলছে যে আপনাকে বস যেতে বলেছে, এখানে থাকাটা আমাদের পক্ষে সেফ না, তাকে উল্টো মেজাজ দিয়ে ভাগিয়ে দিচ্ছে। মনে করছে শিউলি দাস যে সে পুরো একাই গেমটা খেলছে। এদিকে ঝুম্পাকে ফোন করছে, তখন ঝুম্পা পড়ে গেছে ধরা, কারণ ঘরে এই যে বললাম না এভিডেন্স খোঁজা চলছিল। তো ঘরে ছানবিন করতে করতে ঝুম্পার হাতে এসেছিল একটা ব্যাগ, কিন্তু চারুর সামনে গিয়ে পড়ে গেছে, আর সেই ব্যাগ থেকে বেরিয়ে এসছে তিনটে পাসপোর্ট। মিসমির নামে তিনখানা পাসপোর্ট দেখে অবাক হয়ে গেছে আমাদের চারু থেকে শুরু করে আর্য এবং চুমকি। আর এদিকে ঝুম্পা ভাবছে যে যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে, কিন্তু তারই মধ্যে এসে গেছে শিউলির ফোন। তো শিউলির ফোনটা তো ফাইনালি ধরেছে এবং ধরে বলছে, না না তুমি একদম চিন্তা করো না, আমি ভালো আছি, মিসমি পালিয়ে গেছে, মিসমি চারুর কোনো ক্ষতি করতে পারেনি, পুলিশ লাগিয়ে দিয়েছে চারু। তো এই সমস্ত কথাবার্তা বলছে, কিন্তু চারু এবং চুমকি দুজনেই সন্দেহের নজরে কিন্তু দেখছে এই মুহূর্তে ঝুম্পাকে। যদিও বা জিজ্ঞেস করেছিল যে কে ফোন করেছে, তখন কিন্তু বলেছে যে রানু মাসি। তারপরে যখন ফোন দেখতে চেয়েছিল তখন কিন্তু ফোনটা হাতের থেকে ফেলে দিয়েছে। তো বেশ ভালো কথা। কিন্তু এরপরে আরও একটা বিষয় ঘটে গেছে, সেটা হচ্ছে আমাদের ঝুম্পা কাকি হঠাৎ করে মোবাইলে কিসের জন্য নাম্বারটা সেভ করেছিল মরা মা বলে, সেটাতে কিন্তু একটা খটকা লেগেই রয়েছে আমাদের চারু। চারু এই মুহূর্তে ইচ্ছাকৃত ঝুম্পাকে বাড়িতে রেখেছে, যাতে করে ঝুম্পার উপরে সে সর্বক্ষণ নজর রাখতে পারে। আর সে খুব ভালো করে জানে যে সবার চোখের আড়ালে সে একবার না একবার হলেও মিসমির সাথে যোগাযোগ ঠিকই করবে, আর মিসমির সাথে এই যে জড়িয়ে আছে সেটা খুব ভালো করে বুঝতে পেরে গেছে আমাদের চারু। তো যাই হোক, একদিকে চলছে মিসমিকে খোঁজা, মিসমিকে নিয়ে শুরু হতে চলেছে একটা নতুন টপিক এবং নতুন টুইস্ট। তো সেগুলো আমি আপডেট দিতে থাকবো। আপাতত এখন একটু দূরে রাখছি এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি। আপাতত একটু চারু আর আর্যর মধ্যে আবারও একটু হালকা রোম্যান্স দেখা যেতে পারে, কারণ বাচ্চা যখন মানুষের হয় তখন কিন্তু মানুষের মাথায় একটা জিনিস ঘুরপাক খাই যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তো এই সমস্ত কথাবার্তা নিয়ে এদের মধ্যে বেশ সুন্দরভাবে একটা রোম্যান্টিক মুহূর্ত কিন্তু এসে গেছে, কিন্তু তারপরেই কিন্তু আবারও আসতে চলেছে যুদ্ধ। অবশ্যই করে দেখতে থাকবো সিরিয়াল সাজের বাতি, স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাত 1:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে সাজের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফ্রেন্ডি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।